তো গত ক্লাস কিন্তু আমরা এই পর্যন্ত দেখছিলাম আই গেস, ঠিক আছে, আমরা ডাব্লিউ বিকার বিল্ডার, তারপর এডিট করি, ফ্রন্ট এন্ড এডিট করি, এটা আমাদের ফ্রন্ট এন্ড লাইভ বিল্ডার। বিল্ডার কিন্তু ডাব্লিউ বিকার বিল্ডার দুইটা থাকে, দুইটা বলতে কি, একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড। আমরা প্রথমত ফ্রন্ট এন্ডে করি ইজি, যেহেতু বোঝার জন্য, দেন আমরা ব্যাক এন্ডে চলে যাবো। আমরা কাল নেক্সট গত ক্লাসে আমরা লাস্ট আমরা লাস্ট করছিলাম কি পর্যন্ত, আমরা একটা বাটনটা অ্যাড করে পর্যন্ত করছিলাম না, আমরা ক্লোজ করে দিই। আমরা ইয়েলোতে প্লাসে ক্লিক করবো, দেন আমরা বাটন অ্যাড করবো, একটা বাটন। ওকে, লাস্ট আমরা বাটনে ক্লিক করলাম, চলে আসলো, ঠিক আছে। টেক্সট অন দ্য বাটন, এখানে আমরা কি দিব, টেক্সট অন দ্য বাটন বাটনে। এখন আমি বাটনটা এভাবে অ্যাড না করে আমি আরেকভাবে অ্যাড করতে পারি, জাস্ট এখানে ক্লোজ করি, বাটনটা ডিলিট করি। এখন আমার এমন দিতে পারি না, আমার পাশাপাশি দুইটা বাটন দরকার। আমি এখানে ক্লিক করলাম, দেন আমি এখানে রো নিব। এখন রোটা কিসের আন্ডারে নিতেছি, এখন দেখেন একটা পিছনে আসে, এখানে আমরা অলরেডি একটা রো আছে না, এই রোর ভিতর, রোর যদি বাইরে যাইতে চাই তাহলে আমাদের গ্রে যে ক্লাসটা আছে দেখেন রোর বাইরে, আর যদি আমি এই ইউলোতে আসি দেখেন, এই দেখেন এটার দিকে তাকায় দেখেন, এটা এখন আসে না, এই ইউলো পর্যন্ত আসি তাহলে এই রোটা শো করতেছে। আমি যখন আবার এই গ্রেটাতে ক্লিক করি তখন দেখেন ওই রোটা শো করছে, মানে কি এই রোর বাইরে হলো, এই যে গ্রে প্লাস যেটা সেটা মানে রোর বাইরে বাইরে অ্যাড হবে। তো আমি যেটা আমার রোর ভিতরে রো অ্যাড হবে, দেখেন অ্যাপেন্ড টু কলামে ক্লিক করলাম, দেন রো, এটা হয়ে গেল এখন ইনার রো, রোর ভিতরে রো। এখন আমি চাই আমার রো থাকবে এখানে দুইটা, দুইটা রো থাকবে, দুই রোতে দুইটা আমার বাটন থাকবে দুইটা, এখানে মানে করতে পারি না, ইয়েস করতে পারি। সো আমি এখানে ইনার রোতে এই অ্যারোতে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর এই যে এখানে আছে লেআউট, ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে এখানে দেখেন লেআউট কিনা বুঝতেছি, আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই পাশে একটা চলে আসছে, এই পাশে একটা হয়ে গেছে। আমি যদি এটার মধ্যে ক্লিক করি দেখেন এক দুই তিনটা হয়ে গেছে, দেখেন আমি এখানে ছয়টা আছে, এক চারটা এখানে, হ্যাঁ দেখেন চারটা হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন ওরা কিন্তু কি দেখ ই করছে, এখানে চার দিয়ে করছে, ঠিক আছে, চারের এক চারের এক চারের এক চারের এক, আমরা চার দিয়ে না করে আমরা 12 দিয়ে করতে পারি, যেহেতু যারা বুটস্ট্র্যাপ সরি কি বলে বুটস্ট্র্যাপ নিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু 12 নিয়ে কাজ করে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমরা কিন্তু ওইভাবে করতে পারি, ধরেন আমি একবার কাস্টম লেআউট দেখাই দিই একদম, ঠিক আছে। কাস্টম যদি লেআউট বানানো থাকে দরকার, ধরেন আপনার এই কোনায় একটা দরকার ছোট এন্ড দেন বাকি দুইটা দরকার বড় বড়, ঠিক আছে, মানে ধরেন একটা থাকবে একটু ছোট আর বাকি দুটো বড় বড়, তাহলে আমি ধরলাম আমার পুরোটা রো হলো 12, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধরেন, আচ্ছা দুইটা রেখে এখানে অ্যাকচুয়ালি ওদের একটা গ্যাপ আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি না রাখলে সমস্যা নেই, আচ্ছা কেটে ফেলি এখান থেকে। ওকে ধরেন আমার টোটাল 12 না, 12 হলে কি, ধরেন আমি এখানে 3 আর 9 9 3 12, ঠিক আছে। আমার এখানে যদি 3 রাখি তাহলে পাশে 9 রাখা লাগবে, ঠিক আছে। ওকে তাহলে আমার এমন একটা মেজারমেন্ট রাখতে হবে, ধরেন এখানে 4 রাখি তাহলে এখানে 8, তাহলে 4 4 3 4 12, এখানে তাহলে এখানে যদি 2 দেই সেক্ষেত্রে কি আমি 5 5 দিতে পারতেছি। সো আমি এখানে প্রথমে দিলাম হলো 5 বাই 12, ঠিক আছে, প্লাস এখন দিব আবার 5 বাই 12 প্লাস, তারপর দিব আমি 2 বাই 12, আপডেট দিলাম, হয়েছে, খেয়াল করেন দেখেন হয়েছে, এই দেখেন এটা একদম ছোট, এই যে এটা বড়, এই যে বড় দেখেন চারপাশে কিন্তু মার্জিন শো করতেছে, আসছে দেখেন দুইটা বড় বড়, 5 5 10 11 12, এই দেখেন ওর মার্জিন আছে এখানে ওই পর্যন্ত, আর এই যে পাঁচ এই পর্যন্ত, এই পাঁচ এই পর্যন্ত। কাস্টম লেআউট করতে পারবো না আমরা তাহলে, এখন যদি দূর বড় হয় যে আমার এখানে আরো দুইটা ছোট ছোট লাগবে দুইটা এক এক, তাহলে আমি এখানে দিয়ে দিব ধরেন এখানে দিলাম এক, এখানে আমি স্পেস প্লাস 1 বাই 12 ক্লিক ক্লিক করলাম, দেখেন আসছে, এই দেখেন চলে আসছে কিন্তু এখানে, এন ইচ্ছা করলে দেখেন আমি এখান থেকে, আচ্ছা এটা আই গেস কলাম ওয়াইজ, কলাম ওয়াইজ করবে দেখেন, কলাম যেটা আমি এখান এক পাশ থেকে আরেক পাশে ইচ্ছা করলে সরাইতে পারি, এটা কলামে ধরতে হবে, দেখেন এখানে কিন্তু রো আছে কলাম আছে, দেখেন ইনার রো ধরা আছে কলাম আছে, কলাম বলতে কি এই একটা কলাম, এই যে একটা কলাম, এই যে একটা, এই যে কলাম, আর রো বলতে পুরাটা মিলা একটা রো, ইনার রো, মানে এই রোর ভিতর আছে যেহেতু সেটা হলো সেক্ষেত্রে ইনার রো, আই গেস বুঝাইতে পারছি। কোশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক। আচ্ছা আমি আপডেটে ক্লিক করি নি, ঠিক আছে, এইজন্য সরে গেছে এখানে, ঠিক আছে। আচ্ছা আমি আবার আমাদের ইনার রোতে আসি, আবার লেআউটে আসি, এক এক আছে না, আপডেটে দিয়ে দিই, দেন আমি একটু আসি, দেখেন দেখেন কলামটা ধরি, দেখি এখানে আনতে পারি কিনা, একটা আসছে, এখন এটাকে ধরি, ওকে আসছে আই গেস, ঠিক আছে, আপডেটে ক্লিক করি, বুঝছে
এখন দেখেন আমি প্লাসে ক্লিক করলাম, দেন বাটন নিলাম এখান থেকে, ঠিক আছে। এখন দেখেন ছোট হয়ে আসছে না অনেক, ঠিক আছে। তাহলে আমার এটা বড় করা লাগবে। আমি যদি এটাও না করতাম, দেখেন আমি যদি এখানে দুইটাও নেই, দেখেন ছোট হয়ে গেছে, এখানে ছোট আছে, হয়ে আছে এখানে, ধরেন আমি এখানে সব নাই, সব নীল, ঠিক আছে। এখন যেহেতু একদম ছোট ছোট রাখছে, এক এক রাখছে এখানে, আমি এখানে দুই দুই রাখলেও করা যেত এখানে, কিন্তু আমি ধরেন ধরেন আমার এখানে দুইটা দেখলো, আমার এত ঝামেলা যায় যদি না যাওয়া লাগে কোনো সময়, ধরেন এখানে দুইটা আছে, এ পাশে একটা, এ পাশে একটা, তাহলে আমি কিভাবে করবো দেখেন, দুইটা বাটন কিভাবে করবো, আমি ছোট ছোট করে করতে পারবো, সমস্যা নেই, আমি জাস্ট কাস্টম লেআউটের জন্য দেখালাম এখানে, ঠিক আছে। টেক্সট অন দা বাটন, বাটন আমি জাস্ট একটা এডিট করবো এখানে, এক পাশে দিব হলো সি পোর্টফোলিওস, পোর্টফোলিওস, ঠিক আছে। দেন এখানে আমি লিঙ্কিং এটা করবো অন্যভাবে, অ্যাকচুয়ালি আমি পেজ লিঙ্কিং করবো না, আমি এখানে সেকশন লিঙ্কিং করবো, জাম্প টু সেকশন থাকবে এখানে, সো জাস্ট স্টে অ্যাজ ইট ইজ। আমি এখানে স্টাইলটা চেঞ্জ করতে পারি, ফ্ল্যাট রাখলাম এখানে, সেপ চেঞ্জেস করে দেখি ফ্ল্যাটটা কিরকম আসে, সুন্দর আছে, ঠিক আছে। শেপ আছে রাউন্ডেড, এখন বর্ডার গুলো একটু রাউন্ডেড আছে হালকা, ঠিক আছে। কালার থাকবে গ্রে, গ্রে দরকার, ওকে একটা হোয়াইট রাখি একদম, এখন শুন, ঠিক আছে হোয়াইট রাখলাম। অ্যালাইনমেন্ট থাকবে কোন পাশে, অ্যালাইনমেন্ট থাকবে লেফট পাশে, বাম পাশে, আমাদের পুরো রোটা বাম পাশে, দেখো দেখেন পুরোটা এখান থেকে কিন্তু পুরোটা রো, আমি বাম পাশে রাখলাম এই পাশ থেকে, ঠিক আছে। এখানে একটা অ্যানিমেশন দিতে পারি, আমাদের বাম পাশ থেকে আসবে, ডান পাশ থেকে আসবে, বাম পাশে চলে আসলো, ওকে একটা বাটন গেল, ঠিক আছে। এখন আমি এই পাশে একটা বাটন দরকার, তো আমি জাস্ট এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করলাম, ডুপ্লিকেট হয়ে গেছে। এখন দেখেন এই দেখেন এখানে জাস্ট ক্লিক করলাম, ড্র্যাগ করে আমি এখান থেকে পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, চলে আসছে। দেখেন এখান থেকে এটা রইবো ওই কোনায় চলে গেছে, আমার দরকার দুইটা পাশাপাশি, সো বাটনটা এডিট করি। একদম সিম্পল প্রসেস দেখাচ্ছে, এর চেয়ে সিম্পল কিছু হইতে পারে না। আচ্ছা এখানে অ্যালাইনমেন্ট দেখেন লেফট আছে না, আমি এখানে রাইট করে দিব, দেখেন দুইটা বাটন পাশাপাশি আছে না, ইজি না। কালারটা দিয়ে দিই, চেঞ্জ করে দিই, এটার কি দিয়ে দিব, ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক দিয়ে দিছি, এখন ঠিক আছে। এটার ওই পাশে, এটার ওই পাশে দিলে হয়তো, আচ্ছা এখানে দিব হায়ার মি, ঠিক আছে, হায়ার মি সি মাই পোর্টফোলিওস, ওকে ক্লোজ দিলাম। এখন দেখেন একটা পেপার জিনিস দেখেন, সেটা হলো আমার দুই সাইডে কিন্তু, এই যে আমার এই সাইডে আর এই সাইডে কিন্তু একদম লাগে গেছে আমার টেক্সট, আমার টেক্সট এরকম, আমার টেক্সটটা দরকার একটু মাঝামাঝি পর্যায়ে, এরকম দরকার না, তাহলে একটু সুন্দর লাগতো আমাদের সাব এডিটরটা, একটু সুন্দর লাগতো। ফন্টটা একটু বড় করে দিই এখানে, এন্ড ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিব, ল্যাটো, ল্যাটো করে দিই, ল্যাটো, ল্যাটো আছে করার একটা কারণ, শুধু ল্যাটো আমার একটা পছন্দের একটা ফন্ট, জাস্ট এই জন্যই, আর এর বাইরে আর কোনো কারণ নাই। লাইন হাইটটা সেম থাকবে, অ্যাজ আমরা ডিসকাস করছি প্রিভিয়াস দিন, যেটা ডিসকাস করছি সেটাই, ওকে ওকে, এন্ড জাস্ট ক্লোজ করলাম। এখন যে ব্যাপারটা আছে আমাদের কাস্টম হিটিং পরেরটা, সেটা আমার এখানে গ্যাপ দরকার একটা, ঠিক আছে, এই পাশে গ্যাপ দরকার, আমার এই পাশে গ্যাপ দরকার। এখন গ্যাপটা আমি দুই ভাবে দিতে পারি, আমরা রো থেকেও দিতে পারি, রো থেকে দিলে আমাদের এখানে যা আছে সবকিছুর উপরে অ্যাপ্লাই হবে, আর ইচ্ছা করলে আমি শুধুমাত্র এই হেডিংটার উপরে দিতে পারি, যে শুধুমাত্র শুধু এটার উপরে অ্যাপ্লাই করবো। আমি প্রথমত আমাদের রোর উপরে দিই, রোতে এখানে অ্যারোতে ক্লিক করলাম, এডিটে ক্লিক করবো এখান থেকে, দেন ডিজাইন অপশনে চলে আসে, ডিজাইন অপশন দেখেন এইখানে, দেখেন ডিজাইন আসলে একটা সিএসএস বক্স আছে, ক্যাসকেড স্টাইল শিট বক্স, ঠিক আছে। এখানে দেখেন প্রথমত কি লেখা আছে, মার্জিন, ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে মার্জিন, দেন বর্ডার, দেন প্যাডিং। এখন মার্জিন, বর্ডার, প্যাডিংটা কিভাবে কাউন্ট হয়, এই দেখেন আমার একটা, ধরেন আমার এখান থেকে মতো একটা বক্স, বক্সের বাইরে যাওয়া হবে সব মার্জিন, বক্সের এই বর্ডার আমরা বুঝতেছি, এই যে বর্ডার, এই যে বর্ডার, সেটা হলো আমাদের বর্ডার, এই যে বর্ডার এরিয়াটা যে থাকবে, আর আমার বক্সের ভিতরে যদি কিছু থাকে সেক্ষেত্রে প্যাডিং, আই গেস ক্লিয়ার, আর আগে বলতে হবে আমার বক্সের, ধরেন আমার এখান থেকে এই পর্যন্ত ইমেজ পুরো একটা বক্স, রো, রোর বাইরে যা হবে এই পাশে বাইরে, এই পাশে বাইরে, ওই পাশে বাইরে, ওই পাশে বাইরে, সে যেদিকেই বাইরে থাকুক, বাইরে যা থাকবে সেটা হলো মার্জিন, আর আমাদের বর্ডার এরিয়াতে যা থাকবে সেটা হলো বর্ডারে, আর এন্ড বর্ডারের ভিতরে যেটা থাকবে আমার মূল রোর ভিতরে সেটা থাকবে হলো প্যাডিং, ঠিক আছে। তো আমার এখন কোথায় গ্যাপটা দরকার, কোথায় গ্যাপটা দরকার, আমার বাম পাশ থেকে 100 পিক্সেল, ডান পাশ থেকে 100 পিক্সেল, কোথায় দিলাম আমি, প্যাডিং এ, বিকজ আমার ভিতরে দরকার, আমি মার্জিন দিলাম না, তাহলে আমার পুরো ইমেজ ই হইতে পারতো, দেখেন চলে আসছে পিছনে, ভিতরে পিক্সেল আকারে হবে, আমার এখানে ম্যাক্সিমাম জিনিসই পিক্সেল আকারে,
ঠিক আছে, 100 100 দিলাম, আমার এই পাশে 100, এই পাশে 100, উপরে নিচে দিলেও সেম ঠিক একই। আমার ধরেন নিচেও দরকার ধরেন 100 100 পিক্সেল, নিচেও দরকার, এই যে নিচেও দরকার গ্যাপ, দেখেন চলে আসছে গ্যাপ, 100টা বেশি হয়ে যায় না? না ঠিক আছে, এখানে আর ওপরে 80 চলে আসে, এখন মোটামুটি ঠিক আছে, সুন্দর আছে এখানে। ঠিক আছে, তাহলে কি আমরা এখানে দিলাম কিভাবে প্যাডিং ইউজ করতে হয়। এখন আমরা যদি কোনো সময় ধরেন ক্লোজ, এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা থেকে ধরেন আমার এই টেক্সটটা একটা দূরত্ব দরকার, সেক্ষেত্রে কিভাবে করব, ধরেন আমি টেক্সটটা ধরলাম, দেন দেখেন ডিজাইন অপশন আসলাম, এখন এখানে কিন্তু প্যাডিং নেই, এক্ষেত্রে ইউজ হবে মার্জিন। আমার এই এই টেক্সটটা একটা বক্সের মতো, এখন টেক্সটের বাইরে থেকে গ্যাপটা দিতে হবে এখানে, তাহলে আমি দিব এখানে ধরেন মার্জিন 20px, দেখেন চেঞ্জেস গুলো কত, আমি কোটার মধ্যে দিছি, আমাদের এই কাস্টম হেডিং এর মধ্যে দিছি উপর দিকে 20 পিক্সেল উপরে এখানে, আসছে কাউন্ট হয়েছে কিনা, যাই হোক আমি একটু 50 দেই বোঝার জন্য দিকে আসে কিনা, অ্যাপ্লাই হয়েছে এখানে বুঝতেছি না, আমি জাস্ট একটু একটু জিরো রাখি, দেন আবার দেখা দিচ্ছি, আচ্ছা এই যে আসছিল চেঞ্জ হয়েছিল, আমি জাস্ট আমি খেয়াল করি না, এখানে দেখেন এখানে গ্যাপ জিরো ছিল, এই দেখেন এখন আমি যদি 50 অ্যাপ্লাই করি, এই দেখেন গ্যাপ চলে আসছে, ঠিক আছে কাস্টম হেডিং এর মধ্যে গ্যাপ চলে আসছে। তো এইভাবে আমরা গ্যাপ দিতে পারি। এখন আমার এমন হতে পারে না আমার একটু লাগাই দেওয়া দরকার, যতটুকু আমি গ্যাপ করছি ওটা আমি মাইনাস করে দিব, আমার পিক্সেলের আগে মাইনাস বেশি ঢুকে গেছে ভিতরে, তো এখানে আমি দিতে পারি 30, দেখেন কাছাকাছি আছেন, এখন আমরা এটা ইচ্ছে করলে করতে পারি, রিভার্স করতে পারি মাইনাস দিয়ে শুধুমাত্র, ঠিক আছে তো আমার এখানে -10 ভালো থাকবে, হ্যাঁ ঠিক আছে পারফেক্ট। ঠিক আছে তাহলে আমাদের কি গেল, আমাদের মূলত এটা কি এরিয়া, এটা অনেক সময় বলতো স্লাইড এরিয়া, হোম মেইন এরিয়া, ঠিক আছে আমরা এটা স্লাইড এরিয়াতে বেশি বলি, এই এরিয়াতে আমরা বেশিরভাগ সময় স্লাইডার রাখি একটা, ঠিক আছে আপডেট। সো আমাদের কি গেল একটা, আমাদের মেইন এরিয়া চলে গেল একটা, ঠিক আছে এখন মেইন এরিয়ার ভিতরে থাকবে আমাদের অ্যাট এ গ্ল্যান্স থাকবে না, আমাদের কিছু ডিসক্রিপশন থাকবে না, অ্যাবাউট মি একটা এরিয়া থাকবে যেখানে আমি আমার সম্পর্কে যে যাবতীয় ডিসকাস করব এখানে। সো আমাদের পরবর্তীতে আরেকটা রো নিব এখানে, ঠিক আছে এখানে আরেকটা রো নিলাম এখানে, এখন কি আসলাম ওর বাইরে চলে আসলাম, ও একটা কন্টেইনার, ওর কাজ শেষ, এখন পরবর্তী কন্টেইনারের কাজ শুরু করব এখানে,